একটা মোটরসাইকেল কেনার শখ আমার অনেক দিনের, কিন্তু অর্থের অভাবে কখনো কেনা হয়ে ওঠেনি। আমি পেশায় একজন শিক্ষক, পরিবারে আমার স্ত্রী ও একটি ছেলে, সামান্য মাইনে পাই, তা দিয়ে কোনো রকমের সংসার চলে যায়। কয়েক বছর হলো রিটায়ার করেছি। স্কুল থেকে পেনশনের টাকা হাতে পেতেই মোটরসাইকেল কেনার ইচ্ছেটা যেন আরও বেড়ে গেল, কিন্তু পেনশনের টাকাটা অতি সামান্য অঙ্কের। এই টাকায় নতুন মোটরসাইকেল কেনা মানে আকাশ কুসুম কল্পনা করা। কয়েক জায়গায় পুরনো মোটরসাইকেল দরদাম করেছি, কিন্তু সেগুলোর মূল্য অত্যন্ত বেশি, যা আমার সামর্থ্যের বাইরে। এমনই একদিন উঠোনের সামনে বসে খবরের কাগজ পড়ছিলাম, এমন সময় হঠাৎ আমার ভাগ্নেকে দেখতে পেলাম। আমার একমাত্র ভাগ্নে, ওর নাম জয়, এবার ঢাকা কলেজ থেকে মাস্টার্স শেষ করেছে, কয়েকদিন হলো গ্রামে এসেছে। এই বস ভাগ্নে, তো তোর চাকরি হয়েছে কি? না মামা, এবারই পড়াশোনা শেষ করে বের হয়েছি, কয়েক জায়গায় অ্যাপ্লাই করে রেখেছি। তারপর বললাম, বুঝেছিস জয়, একটা পুরনো মোটরসাইকেল কিনবো ভাবছি, কয়েক জায়গায় খুঁজেছি কিন্তু সুবিধে মতো পাচ্ছি না, এখন কি করি বলতো? মামা, তুমি ইন্টারনেটে খুঁজে দেখতে পারো, এখন তো খুব সহজেই সব পুরাতন জিনিসপত্র ক্রয় বিক্রয় হয় ইন্টারনেটে। কি বলছিস, আমি তো এসব কিছুই বুঝি না, তুই দেখ তো কিছু করতে পারিস কি না। এই বলে ভাগ্নেকে আমার মোবাইলটি দিলাম। তারপর ভাগ্নে কিছুক্ষণ মোবাইলে কি যেন করল, আমি অত কিছু বুঝি না, এখনকার ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে ওরাই বেশ দক্ষ, আমাদের সময় এত কিছু ছিল না। সেই সামান্য ফটোকপি করার জন্য যেতে হতো গ্রাম থেকে শহরে, আর এখন সব যেন হাতের মুঠোয়। জয় বলল, হয়ে গেছে মামা, ফেসবুকে পুরাতন জিনিস ক্রয় বিক্রয় হয় এমন একটা গ্রুপে পোস্ট করে দিয়েছি, তোমার ঠিকানা আর ফোন নাম্বারটাও দিয়েছি, কেউ মোটরসাইকেল বিক্রি করলে তোমায় ফোন করে জানাবে। যাক, তোর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছি। বিকেলে ভৈরবদার দোকানে চা খেতে না পারলে আমার দিনটি যেন বিফলে যায়, এমন অবস্থা। দোকানে যেতেই ভৈরবদা প্রতিদিনের মতো আমাকে চা বানিয়ে দিলেন। চা খেতে খেতে হঠাৎ খবরের কাগজ হাতে নিয়েই চমকে গেলাম। রাতের রহস্যজনক খুন, কোনো এক অজ্ঞাত লোকের রক্তাক্ত দেহ, ডেড বডির পরিচয় পাওয়া যায়নি, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি বললাম, দেখেছেন ভৈরবদা কি দিনকাল পড়ল, মানুষের জীবনে নিরাপত্তা নেই, খুন আর অপকর্মে যেন চারপাশটা ভরে গেছে। ঠিক কইছেন স্যার, এখন মৃত্যু মানুষের পকেটে, কখন যে কি গুইটা যায়। ভৈরবদার সাথে কথা বলছি এমন সময় হঠাৎ মোবাইলের রিংটোন বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়েই দেখলাম ও পরিচিত নাম্বার। কলটা রিসিভ করতে ওপর পাশ থেকে বলল, আপনি কি মোটরসাইকেল খুঁজছেন? হ্যাঁ, আপনি কে? ফেসবুকে আপনার পোস্ট দেখে ফোন করলাম, আমরা একটা মোটরসাইকেল বিক্রি করব। দাম কেমন হবে ভাই? আপনি আগে মোটরসাইকেলটি দেখুন, পরে দরদাম হবে। এরপর ফোনে লোকটি তার ঠিকানা দিল। লোকটির একটি গ্যারেজ আছে, পুরাতন গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন তিনি। পরের দিন ভাগ্নেকে ফোন করলাম, ওকে সব বলতে কিছুক্ষণের মধ্যেই আমার বাড়িতে চলে আসলো। লোকটির দেওয়া ঠিকানা অনুযায়ী আমরা দুজনে সেখানে পৌঁছে গেলাম। লোকটির গ্যারেজে ঢুকতেই ভেতরে অনেক পুরাতন মোটরসাইকেল দেখতে পেলাম। আমাদের দেখে লোকটি এগিয়ে আসলেন। কি চাই আপনাদের? আপনি আমাকে গতকালকে ফোন করেছিলেন। ও আচ্ছা, আপনি ফেসবুকে পুরাতন মোটরসাইকেল কেনার জন্য পোস্ট করেছিলেন। দাঁড়ান, আসছি। তারপর লোকটি পাশের ঘর থেকে একটি মোটরসাইকেল নিয়ে আসলেন। মোটরসাইকেলটি একদম নতুনের মতো, দেখেই পছন্দ হয়ে গেল। লোকটি বলল, এই মোটরসাইকেলটি বেশি দিন ব্যবহার করা হয়নি, ইঞ্জিন সহ সবকিছু একদম ওকে। কেমন দাম পড়বে এটার? 70,000 টাকা হলে নিতে পারবেন, এমন মোটরসাইকেল এত কমে কোথাও পাবেন না। মোটরসাইকেলটি সত্যি অনেক পছন্দ হয়ে গিয়েছিল, তার চেয়ে বড় কথা আমার বাজেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এত ভালো মোটরসাইকেল এত কমে পাবো ভাবতে পারিনি, তাই আর দরদাম করলাম না। লোকটিকে কিছু টাকা অগ্রিম দিয়ে দিলাম এবং পরে ভাগ্নেকে পাঠিয়ে
বাকি টাকা দিয়ে মোটরসাইকেলটি নেব, এমনটি বলে চলে আসলাম। পরের দিন ভাগ্নেকে মোটরসাইকেলের বাকি টাকাটা দিয়ে বললাম, ভাগ্নে তুই গিয়ে মোটরসাইকেলটি নিয়ে আয়। ভাগ্নে টাকা পরিশোধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে চলে আসলো। ও অনেক ভালো মোটরসাইকেল চালাতে পারে, আমি শিখেছিলাম অনেক আগে, তাই এখন কিছুটা ভয় লাগে জনবহুল রাস্তায় মোটরসাইকেল চালাতে, আর সে জন্যই নিজে গিয়ে আনতে সাহস পেলাম না। ভাগ্নে মোটরসাইকেল নিয়ে আসার পর ওকে মোটরসাইকেলটি দিয়ে বললাম, তুই আজকে চালিয়ে দেখ তো সব কিছু ঠিক আছে কি না, আর আমাকে ভৈরবদার দোকানের সামনে নামিয়ে দিস। ভাগ্নে মোটরসাইকেল চালিয়ে আমাকে ভৈরবদার দোকানে নামিয়ে মোটরসাইকেল নিয়ে চলে গেল। ছেলে মানুষ, ওদেরও মোটরসাইকেল চালানোর ইচ্ছে হয়, আজকে ওই চালাক। চা খেয়ে সন্ধ্যে সময় বাড়ি ফিরে আসলাম। রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছি, হঠাৎ মোবাইল ফোন বেজে উঠল, আমার বোনের ফোন। ফোনটা রিসিভ করতেই বোন বলল, ভাই জয় অ্যাক্সিডেন্ট করেছে, তুই এখনই হসপিটালে চলে আয়। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম, নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। তড়ি ঘড়ি করে হাসপাতালে চলে গেলাম। বোন আমাকে দেখেই জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কিভাবে হলো এসব? বাইক অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছিস, কিছুক্ষণ আগেই তো জয় আমার ওখান থেকে চলে আসলো। আমি জানি না কিছু। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে আসলেন। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ওর এখন কি অবস্থা? তেমন ক্ষতি হয়নি, শুধু শরীরের কয়েকটা জায়গায় ক্ষত হয়েছে, ব্যান্ডেজ করে দিয়েছি, জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে কথা বলতে পারেন। ভাগ্নেকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসলাম। মনটা খুব খারাপ হয়ে গেল, আমার জন্যই ভাগ্নের আজ এই অবস্থা। কিন্তু সে তো অনেক ভালো মোটরসাইকেল চালায়, তাহলে অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? এরকম নানান প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। মোটরসাইকেলের কোনো ক্ষতি হয়নি, শুধু সামনের লাইট ভেঙে গিয়েছে। রাস্তার লোকজন বাজারের একটি গ্যারেজে মোটরসাইকেলটি পৌঁছে দিয়েছিল। পরে মোটরসাইকেলটি আমি বাসায় নিয়ে আসি, গ্যারেজে মোটরসাইকেলটি রেখে দেই। ভাগ্নের অ্যাক্সিডেন্টের পর মোটরসাইকেল চালানোর ইচ্ছেটাও কোথায় যেন হারিয়ে গেল। রাতে ঘুমোচ্ছিলাম, হঠাৎ মাঝরাতে মোটরসাইকেলের শব্দে ঘুম ভেঙে গেল। কেউ যেন মোটরসাইকেল স্টার্ট দিয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? চাবি তো আমার কাছে, নাকি আমি ভুল কিছু শুনেছি? বিছানা থেকে উঠে গ্যারেজের দিকে চলে গেলাম, কিন্তু কোথায়? সব তো ঠিকই আছে, তাহলে মোটরসাইকেলের শব্দ কোত্থেকে আসলো? হয়তো আমি সারাদিন মোটরসাইকেল নিয়ে ভেবেছি, তাই স্বপ্নে দেখেছি বা ভুল শুনেছি, হতে পারে। এমনটা ভেবে নিজের রুমে এসে আবার ঘুমিয়ে গেলাম। পরের দিন হাঁটতে হাঁটতে বোনের বাড়িতে চলে গেলাম ভাগ্নেকে দেখতে। ভাগ্নে আজ অনেকটাই সুস্থ, আমাকে দেখে সে বলল, আমি ঠিক জানি না মামা, সব কিছু ঠিকই ছিল, হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গিয়ে একটা দেওয়ালের সাথে ধাক্কা লাগে, আমি ছিটকে পড়ি, তারপর আর কিছুই মনে নেই। কি বলছিস এসব, এমন কখনো হয় নাকি? আমি কথার ছলে এসব উড়িয়ে দিলেও ভাগ্নের চোখে মুখে অজানা ভয়ের ছাপ লক্ষ্য করলাম, ও যেন কোনো বিষয়ে বেশ ভয় পেয়ে আছে। রাতে ঘুমোতে যাবার আগে একবার গ্যারেজে প্রবেশ করলাম। গতদিনের থেকে আজকে মোটরসাইকেলটি যেন আরও বেশি চকচক করছে, অদ্ভুত একরকম অনুভূতি লাগলো। মোটরসাইকেলটি যেন জীবন্ত কোনো মানব শরীর, যেন আমার দিকে তাকিয়ে হাসছে। রাতে ঘুমিয়েছি, কি ভেবে হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। রাত তখন 1:30 বাজে, শুধু ঘড়ির কাটার শব্দ শোনা যাচ্ছে, চারপাশ শুনশান নীরবতা। ঘুম আসছিল না বলে বাহিরে বের হলাম, হঠাৎ মোটরসাইকেল স্টার্টের শব্দ। আজ সব কিছু স্পষ্ট, আমি আজ কোনো স্বপ্ন দেখছি না, নিশ্চয়ই বাড়িতে চোর প্রবেশ করেছে, এমন ভেবে দ্রুত গ্যারেজের দিকে গেলাম। কিন্তু একই
মোটরসাইকেলটি যেন আপনা আপনি চালু হয়েছে, আশেপাশে কেউ নেই। আমি কি কিছু ভুল দেখছি? হঠাৎ মোটরসাইকেলটির উপরে অস্পষ্ট এক ছায়ামূর্তির আবির্ভাব হল, তারপর গ্যারেজ থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এরপর আমার আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙতে স্ত্রী বলল, তোমার রাতে কি হয়েছিল? তোমায় ঘরের পাশে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আমি তোমায় ঘরে নিয়ে আসি। রাতের কথা মনে পড়ে গেল। বিছানা থেকে উঠেই গ্যারেজের দিকে এগিয়ে গেলাম। না, সবই তো ঠিক আছে, মোটরসাইকেলটি সস্থানেই রাখা আছে। তবে গতরাতে আমি কি দেখেছিলাম? দুপুরে বসে টিভি দেখছিলাম, আজ পুরো টিভি নিউজ জুড়ে একই সংবাদ প্রকাশিত হচ্ছে, গত রাতে আরও দুটি রহস্যময় খুনের ঘটনা ঘটেছে, লাশ দুটো একই জায়গায় পড়েছিল, পুলিশ ধারণা করছে এটি কোনো সিরিয়াল কিলারের কাজ হতে পারে। পরপর দুটি খুন হয়েছে, খুনগুলো করছে কে? ওসি স্যার এই রহস্যের সমাধান চান। জি স্যার, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। এসআই শফিক জীবনে অনেক বড় বড় কেস সমাধান করেছেন, তিনি অনেক দায়িত্বশীল পুলিশ অফিসার, এই খুনগুলো তদন্ত করার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। প্রথমে একটি খুন, তার কয়েকদিন পর একই স্থানে দুটি মৃত্যু। জায়গাটা একটা পুরাতন স্কুল ঘরের পাশে, পাশেই বড় রাস্তা, রাতে এই রাস্তায় মানুষজন খুব কমই থাকে। এসআই শফিক দুইটি মৃত্যুর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করলেন, মৃত্যুর স্পট একই জায়গা। তাহলে কি এই দুটি মৃত্যুর মধ্যে কোনো যোগসূত্র আছে? লাশগুলো মর্গে রাখা ছিল, গত রাতে যে দুজন খুন হয়েছে তাদের পরিবারের সন্ধান পেয়েছে পুলিশ, তাদের খবর দিতেই তারা এসে হাজির হলো। এসআই শফিক তাদের বললেন, দেখুন, লাশগুলো আপনারা চিনতে পারেন কি না? তারা লাশগুলো দেখে কান্নায় ভেঙে পড়ল। তাদের মধ্যে একজন বলে উঠল, স্যার স্যার, এরা দুজনে একে অপরে বন্ধু। এরা দুজনেই বন্ধু? এসআই শফিক যেন চমকে গেলেন। সব সময় এরা একসাথেই থাকে, কিভাবে যে এসব হলো? তারপর তাদের থেকে আরও কিছু তথ্য বের হয়ে আসলো, যা কেসটাকে আরও সামনের দিকে নিয়ে গেল। এই দুই বন্ধু সম্পর্কে এলাকায় খোঁজ খবর নিলেন এসআই শফিক, কেউই তাদের ভালো বলে জানে না। এ দুজন এই এলাকার বখাটে ছেলেগুলোর মধ্যে অন্যতম। এলাকার লোকজনের মধ্যে একজন বলল, স্যার, এই দুজনের সাথে আরও দুজন থাকে, সারা দিন মেয়েদের উত্তক্ত করে, আর ওই রাস্তার পাশে পরিত্যক্ত স্কুল ঘরটার পাশে সবাই মিলে গাঁজা খায়, এলাকার লোকজনেরা কিছু বললে তাদের থ্রেট দেয়, তাই কেউ কিছু বলতে সাহস পায় না। বাকি দুজনের বাসা কোথায় বলতে পারেন? এদের এলাকায় অনেকেই চিনে, সামনের গলির বস্তিতে থাকে এরা। এসআই শফিক সামনের গলির দিকে চলে গেলেন। তারপর এলাকার কয়েকজনকে এদের নাম বলতেই তারা বাড়ি দেখিয়ে দিল। বাড়িতে গিয়ে দরজায় টোকা দিতেই ভেতর থেকে একজন উস্কো খুস্কো চুলের ছেলে বের হয়ে আসলো। সেই ছেলেটি পুলিশের পোশাক পরা দেখেই চমকে গেল, তারপর এসআই শফিককে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। শফিকও তার পেছনে পেছনে ছুটতে লাগল। হঠাৎ ছেলেটি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেল। পালিয়ে যাবি কোথায়? আমি আমি কিছু করিনি, যা করেছে সব ওরা করেছে। দুজন তো মারা গেছে, তোদের সাথে থাকে বাকি আরেকজন কোথায়? সে ওদের মৃত্যুর খবর শুনে পালিয়েছে। ছেলেটি এসআই শফিককে সব ঘটনা খুলে বলল, রহস্য যেন এখনো রয়েই গেছে, ওই দুজনের খুনের রহস্য এখনো অস্পষ্ট। মোটরসাইকেলটি কিনে বেশ সমস্যায় পড়ে গেলাম। গ্যারেজে সেই মোটরসাইকেল বিক্রেতাকে ফোন দিলাম, আপনি কি মোটরসাইকেল দিয়েছেন? এটা আনার পর থেকেই নানান অদ্ভুত ঘটনা ঘটছে, আমার ভাগ্নে অ্যাক্সিডেন্ট করেছে, প্রতি রাতেই মোটরসাইকেলটি কোথায় যেন উধাও হয়ে যায়, কি ভৌতিক মোটরসাইকেল আমার ঘাড়ের উপর চাপিয়ে দিলেন আপনি? সত্যি বলতে, মোটরসাইকেলটি একজন আমাদের কাছে বিক্রি করেছিল, গ্যারেজে মোটরসাইকেলটি রাখার পর এখানেও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, আমি এটাকে গুরুত্ব দিইনি,
ভেবেছিলাম আমি ভুল কিছু দেখেছি। গ্যারেজে সেই মোটরসাইকেল বিক্রেতার কথা শুনে আমার শরীরে হিম শীতল প্রবাহিত হতে লাগলো। শুরু থেকেই অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছি। কি হচ্ছে এসব? শখের বসে টাকা দিয়ে কি আপদ কিনে আনলাম? সিদ্ধান্ত নিলাম আজ রাতে ঘুমাবো না, দেখব কি এই রহস্য। এদিকে এসআই শফিক সেই ছেলেটিকে জিজ্ঞাসা করছে, তোরা শেষে মোটরসাইকেলটি কি করলি? বাজারের পাশে একটা গ্যারেজ আছে, সেখানে বিক্রি করে দিয়েছি। চল আমাকে সেই গ্যারেজে নিয়ে চল। এসআই শফিক ওই ছেলেটিকে নিয়ে গ্যারেজে চলে গেল। গ্যারেজের সেই লোকটি পুলিশকে দেখে ভয় পেয়ে গেল, আর পুলিশের সাথে সেই বখাটে ছেলেটাকে দেখে তার ভয় যেন আরো বেড়ে গেল। কে চোরাই মোটরসাইকেল কেনা বেচার ব্যবসা কতদিন ধরে করিস? স্যার স্যার ভুল হয়ে গেছে। বল সে মোটরসাইকেলটি কোথায়? ওটা তো বিক্রি করে দিয়েছি স্যার। ও এতক্ষণে আবার বিক্রিও করে দিয়েছিস? স্যার মোটরসাইকেলটি অদ্ভুত ধরনের, রাতে কেমন যেন জীবন্ত হয়ে যায়, আবার উধাও হয়ে যায়, তাই বিক্রি করে দিয়েছি। কীসব আবল তাবল বলছিস? তুই কি জানিস মোটরসাইকেলটি যা সে গত কয়েকদিন আগেই খুন হয়েছে? খুন? হ্যাঁ, আর এই ছেলেগুলোই সেই খুনটি করেছে, আর এখন তুইও তাদের সাথে জড়িয়ে গেলি। স্যার স্যার আমি কিছুই করিনি, আমায় ওরা বলেছিল এটা তাদের মোটরসাইকেল। সব কিছু তদন্ত হলেই বের হয়ে আসবে। এখন বল সেই মোটরসাইকেলটি কার কাছে বিক্রি করেছিস? তারপর গ্যারেজের লোকটি এসআই শফিককে সব খুলে বলল। ঠিকানা জানিস? আমাকে সেখানে নিয়ে চল। স্যার শুধু ফোন নাম্বারটা আছে, গতকালকেও লোকটি আমায় ফোন করেছিল। ফোন করেছিল কেন? তোদের সাথেও কি ওই লোকটাও জড়িত নাকি? না স্যার, লোকটা মোটরসাইকেল ফেরত দিতে চায়। সেও মোটরসাইকেলটি নিয়ে অদ্ভুত কিছু দেখেছে, মোটরসাইকেলটি ভৌতিক। খুন হয়েছে বুঝেছিস, আর তোরা আমার সামনে মজা নিচ্ছিস? ঠিক আছে সে লোকটার ফোন নাম্বারটা দে, আমিই দেখছি। স্যার আপনি যে মোটরসাইকেলটি কিনেছেন সেটা কি জানেন কার? না, আমি তো ওটা একটা গ্যারেজ থেকে কিনেছিলাম। কেন, কি হয়েছে? এই মোটরসাইকেলের প্রকৃত মালিককে চারজন ছেলে খুন করেছে, তারপর মোটরসাইকেলটি চারজন গ্যারেজে বিক্রি করে দেয়। কি বলেন এসব, এ দেখি আরেক ঝামেলা। মোটরসাইকেলটি কেনার পর থেকেই এক একটা ঝামেলা শুরু হয়েছে। ঝামেলা মানে? আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? রাতে মোটরসাইকেলটি আপনা আপনি স্টার্ট হয়ে যায়, হঠাৎ কোথায় যেন উধাও হয়ে যায়, মোটরসাইকেলটি যেন ভুতুড়ে। আপনি একজন শিক্ষক হয়ে এসব বিশ্বাস করেন? স্যার আমি নিজের চোখে দেখেছি, এই মোটরসাইকেলটি অপয়া। আমার ভাগ্নেটাও অদ্ভুত রকমভাবে অ্যাক্সিডেন্ট করেছে এই মোটরসাইকেল চালাতে গিয়ে। ঠিক আছে, আমি আজ রাতে সবকিছু নিজের চোখে দেখতে চাই। এসআই শফিক আজ রাতটা সেখানে থেকে গেল। আজ সবকিছু নিজের চোখে দেখতে চায় সে। বিষয়টাকে উড়িয়ে দিলেও শিক্ষকের মুখে এসব শুনে কৌতূহল যেন বেড়ে গেল তার। রাত গভীর, এসআই শফিক ও আমি দাঁড়িয়ে আছি দরজার পাশে। কোথায়? কিছুই তো হচ্ছে না। ধৈর্য ধরেন। হঠাৎ মোটরসাইকেল স্টার্টের তীব্র শব্দ কানে আসলো। এসআই শফিক সেই রুমের দিকে বন্দুক হাতে দৌড়ে গেলেন। মোটরসাইকেলটি দেখে এসআই শফিক চমকে গেলেন। মোটরসাইকেলে কেউ নেই, শুধু মোটরসাইকেলটি স্টার্ট হয়েছে। কিভাবে সম্ভব এটা? মোটরসাইকেলটি ধীরে ধীরে গ্যারেজ থেকে বেরিয়ে আসলো, চলতে শুরু করল। এসআই শফিকও তার মোটরসাইকেলটি স্টার্ট করলেন, পেছনে আমাকে নিয়ে সেই মোটরসাইকেলটিকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলেন। মোটরসাইকেলটি এখন দ্রুত চলছে, মাঝরাত, রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো মানুষ নেই। এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি দুজন। মোটরসাইকেলটি হঠাৎ সেই পরিত্যক্ত স্কুল ঘরটার পাশে গিয়ে থামল। মোটরসাইকেলে কেউ নেই, দূরে আমরা দুজন দাঁড়িয়ে আছি। হঠাৎ স্কুলঘরের ভেতরে কারো উপস্থিতি টের পেলাম, কেউ একজন আছে স্কুলঘরের ভেতরে। একটা ছেলে রাস্তায় বের হয়ে আসলো, তার হাতে সিগারেট। সে রাস্তায় বের হতেই দেখল সেই মোটরসাইকেলটি।
আরে, এইখানে মোটরসাইকেল আসলো কোত্থেকে? মোটরসাইকেলটাও পরিচিত লাগতেছে। হঠাৎ মোটরসাইকেলের হেডলাইট জ্বলে উঠল। দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল এসআই শফিক। মোটরসাইকেলে ধীরে ধীরে একটা ছায়ামূর্তি স্পষ্ট হচ্ছে, এরপর স্পষ্ট হয়ে উঠল এক মানব শরীর। শরীরটা রক্তাক্ত, মুখ ফ্যাকাশে, হিংস্র এক প্রাণীর মতো। তার চোখ দুটো জলজল করছে। ছেলেটি রাস্তার পাশে এসবের কোনো দৃষ্টি নেই, সে আপন মনে সিগারেট খেয়েই যাচ্ছে। হঠাৎ ছেলেটির চোখ যায় মোটরসাইকেলের দিকে। সে দেখেই চমকে উঠে। এতক্ষণ তো কেউ ছিল না, মোটরসাইকেলে কে বসে আছে স্পষ্ট দেখা যাচ্ছে না। ছেলেটা বলে উঠল, এই কে রে তুই? কোনো উত্তর নেই। তারপর ছেলেটি সামনের দিকে এগিয়ে গেল, সামনে যেতেই স্তব্ধ হয়ে গেল। মোটরসাইকেলে বসে আছে লাল চোখ ও রক্তাক্ত দেহের এক অবয়ব, যার দৃষ্টি ওই ছেলেটির দিকে। সে যেন ক্ষুধার্ত প্রাণীর মতো হিংস্র হয়ে আছে। ছেলেটি আর কিছু না ভেবে উল্টো দিকে দৌড়াতে শুরু করল। এমন সময় মোটরসাইকেলটি স্টার্ট হল। মোটরসাইকেলটি ছেলেটির দিকে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। পাশ থেকে সবকিছু দেখে এসআই শফিক হতভম্ব হয়ে গেল। তারপর কিছু না ভেবে বাইক স্টার্ট করে ওই মোটরসাইকেলের দিকে ছুটতে লাগল। মোটরসাইকেলের সে অবয়বের দিকে গুলি ছুড়লেন এসআই শফিক, কিন্তু গুলিতে কিছুই হচ্ছে না। গুলিগুলো যেন এপাশ থেকে ওপাশে ভেদ হয়ে বের হয়ে যাচ্ছে। হঠাৎ ছেলেটি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়। মোটরসাইকেলটি ছেলেটির উপর দিয়ে চলে যায়। কে আপনি? ওকে ছেড়ে দিন, মারছেন কেন ওকে? মোটরসাইকেলের উপর বসে থাকা সে অবয়ব বলতে শুরু করল, আমি কি দোষ করেছিলাম? আমায় ওরা চারজন মিলে খুন করেছে। নতুন মোটরসাইকেল কিনেছি, অনেক শখের মোটরসাইকেল আমার। সে রাতে অফিসের কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, স্কুল ঘরটার কাছে যেতেই কেউ একজন ইশারা করল। বুঝলাম হয়তো তার সাহায্যের প্রয়োজন, আমি মোটরসাইকেলটি সেখানেই দাঁড় করাই। হঠাৎ পাশ থেকে দেখলাম দুজন ছেলে বের হয়ে এলো। ছেলেগুলোকে দেখে তেমন সুবিধের মনে হলো না। কিছু বুঝে ওঠার আগেই কে যেন আমাকে পেছন থেকে মাথায় একটি বোতল দিয়ে সজোরে আঘাত করল। ওরা মোট চারজন ছিল, অবশেষে তারা আমায় ছুরি দিয়ে আঘাত করে, আমার মোটরসাইকেলটা নিয়ে পালিয়ে যায়। আমি মারা গেলেও আমার অতৃপ্ত আত্মা আমার মোটরসাইকেলের সাথেই রয়ে যায়। এসআই শফিক সবকিছু শুনলেন, শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। ছেলেটি মাটিতে পড়ে আঘাতের কারণে পালাতে পারেনি, মোটরসাইকেলটি বা দ্রুত গতিতে ছেলেটির উপর দিয়ে কয়েকবার হিংস্রের মতো মোটরসাইকেলটি চালিয়ে তার শরীর রক্তাক্ত করে থেতলে দেয়। ছেলেটি কিছুক্ষণের মধ্যেই মারা যায়। পাশ থেকেই সবকিছু দেখছে এসআই শফিক, তবে তার করার কিছু নেই। সে যেন মূর্তির মতো দাঁড়িয়ে সব দেখছে। শত চেষ্টা করেও সে ছেলেটিকে বাঁচাতে পারেনি। এত বছরের অভিজ্ঞতা তার, কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি সে। সব কিছু যেন অন্যরকম হয়ে গেল। ধীরে ধীরে মোটরসাইকেলটির অবয়ব অদৃশ্য হয়ে গেল। তার মৃত্যুর প্রতিশোধ সে নিজেই নিয়েছে, তার অতৃপ্ত আত্মা মুক্তি পেয়েছে। তবে যা ঘটল কাউকে বললে কখনো বিশ্বাস করবে না কেউ, হয়তো বলবে পাগল। ভৈরবদার দোকানে বসে আছি। অনেকদিন নানা ঝামেলার কারণে চা খাওয়া হয়নি, আজ নিজের অস্থিরতা কাটিয়ে উঠে চা খেতে এসেছি। পাশেই খবরের কাগজ ছিল, হাতে নিতেই বুকটা যেন আবার কেঁপে উঠল। খবরের কাগজের হেডলাইন, অপঘাতে চারজনের মৃত্যু, মৃত্যুর রহস্য অজানা।